নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আইটিআই যারা নতুনভাবে অ্যাডমিশন হতে চাও, মানে যাদের ফর্ম ফিল আপ এখনও হয়নি, তাদের ফর্ম ফিল আপের ডেট আরও বেড়েছে। তোমরা জানো যে নতুন করে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এটা কারিগরি ভবন থেকে নোটিশটা দেওয়া হয়েছে। তোমরা এখানে দেখতে পাবে পুরো ফর্ম ফিল আপ কবে থেকে কবে পর্যন্ত হবে, কবে চয়েস ফিলিং হবে নতুন করে, কবে অ্যালটমেন্ট বেরোবে, কবে র্যাঙ্ক কার্ড বেরোবে, প্রত্যেকটা তথ্য এখানে কিন্তু দেখতে পাবে। তাই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, শুরু হয়ে গেছে। নিউ ফর্ম ফিল আপ, এটা কিন্তু নতুন স্টুডেন্টের জন্য, যারা একদম ফ্রেশভাবে, যারা এখনও অ্যাপ্লিকেশন করনি আইটিআই এর জন্য, তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এর বাদে কিন্তু যারা পুরনো স্টুডেন্ট আছে, যারা 1 নম্বর 2 নম্বরে যে রাউন্ড হয়েছে সেখানে ফর্ম ফিল আপ করেছো, তারা কিন্তু পারবে না। এবার আসছি তোমাদের যে 10 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ তোমাদের হচ্ছে, এটা নতুন স্টুডেন্টের জন্য বারবার আমি বলছি। এবার হচ্ছে তোমাদের যে তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোবে তোমাদের 15 তারিখে তোমাদের যে র্যাঙ্ক কার্ডটা, সেই র্যাঙ্ক কার্ডটা তোমাদের পাবলিশ হবে। তোমরা এখানে দেখতে পাবে তোমাদের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টে তোমাদের কিন্তু নাম থাকবে, তোমাদের যে তোমরা কত র্যাঙ্ক করেছো তোমাদের, সেটা কিন্তু 3 নম্বর মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হবে। এর আগে 1 নম্বর 2 নম্বর প্রকাশিত হয়েছে, তোমরা জানো ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের কিন্তু প্রকাশিত হয়েছে। এবার কিন্তু 3 নম্বর রাউন্ডটা, তোমরা যারা নতুন করে ফর্ম ফিল আপ করবে শুধুমাত্র তাদের নাম থাকবে, আর এটা থাকবে শুধুমাত্র তোমাদের যারা 2 নম্বর রাউন্ড পর্যন্ত তোমাদের র্যাঙ্ক চলে এসছে তাদের শেষ থেকে। মানে ধরো যদি 80,000 র্যাঙ্ক হয়েছে, 81,000 থেকে তোমাদের কিন্তু নতুন যারা ফর্ম ফিল আপ করবে তাদের র্যাঙ্ক আসবে। এটা তোমরা মেরিট লিস্টে দেখতে পাবে তোমাদের কত র্যাঙ্ক হয়েছে, এবং র্যাঙ্ক কার্ডটা তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে পরবর্তী তোমাদের কাউন্সিলিং, স্পট কাউন্সিলিং অথবা তোমাদের অ্যাডমিশনের সময় কাজে লাগানোর জন্য। কারণ অ্যাডমিশনের সময় তোমাদের র্যাঙ্ক কার্ডটা চাওয়া হবে, সেটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করে অবশ্যই রেখে দেবে। এবার আসি 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত তোমাদের চয়েস ফিলিং হবে। যারা নতুন করে ফর্ম ফিল আপ করবে তাদের জন্য চয়েস ফিলিং শুরু হচ্ছে 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। যে সমস্ত সিটগুলো ভ্যাকেন্ট আছে, মানে ধরো তুমি কোনো কলেজে অ্যাডমিশন নিতে চাও, সেই কলেজে যদি সিট ফাঁকা থাকে, 4টে কাউন্সিলিং অলরেডি হয়ে গেছে, সেই কাউন্সিলিংয়ের পরে যদি কোনো সিট ফাঁকা থাকে তবেই সেটা কিন্তু তোমরা সেখানে চান্স পাবে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পর্যন্ত কাউন্সিলিং হয়ে গেছে। তো এবার তোমাদের যে কাউন্সিলিংটা হবে, সেই কাউন্সিলিংটা তোমাদের ধরে রাখো 5 নম্বর কাউন্সিলিং হবে। তো সেই 5 নম্বর কাউন্সিলিংয়ের জন্য যদি সিট থাকে তবেই তোমরা কিন্তু চান্সেস পাবে, সেই কলেজটা তোমরা সিলেক্ট করতে পারবে। তো আশা করছি কিছু কিছু সিট এখনও ফাঁকা আছে, তবে যে সমস্ত ট্রেডগুলো কম্পিটিশান আছে, হাইলি কম্পিটিশান, ফিটার, ইলেকট্রিশিয়ান, এছাড়াও তোমরা ওয়েল্ডার ট্রেডটাকে রাখার চেষ্টা করবে যারা ই গ্রুপের মাধ্যমে অ্যাপ্লাই করছো। কারণ ওয়েল্ডার ট্রেডটাতে অনেক কম্পিটিশান, অনেক চাকরির বাজার আছে, কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করছো না, সেটাও কিন্তু তোমরা করতে পারো। তো 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত তোমরা চয়েস ফিলিংয়ের সুযোগ পাবে, যারা যাদের ফর্ম ফিল আপ করবে তারা, এবং যারা পুরনো ছেলে আছো তারাও কিন্তু তোমরা চয়েস ফিলিংয়ের সুযোগটা পেতে পারো। তোমরা কিন্তু এখানে দেখতে পাবে তোমাদের যে আপগ্রেড করার একটা চান্সেস থেকে যাচ্ছে, মানে তোমরা ধরো কোনো আইটিআই এ অ্যাডমিশন নিয়েছো, তারা কিন্তু সেক্ষেত্রে তোমাদের একটা চান্সেস থাকছে যে তোমরা সেখানে আপগ্রেড করে অন্য কোনো কলেজ মানে সিলেক্ট করার জন্য, যদি সেখানে অন্য কোনো কলেজ তোমরা চেঞ্জ করতে চাও। এবার তোমাদের 22 তারিখে আসছে অ্যালটমেন্টটা প্রকাশিত হচ্ছে, তোমরা কোন কলেজে চান্স পাচ্ছ সেটা প্রকাশিত হবে। এই সমস্ত পূর্ণাঙ্গ তথ্যগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে ফলো করে রাখবে, এবং তোমরা তোমাদের লগ ইন আইডি থেকে তোমরা তোমাদের অ্যালটমেন্টটা দেখতে পাবে যে তোমরা কোন কলেজে চান্স পেয়েছো। তো এবার হচ্ছে তোমাদের 22 তারিখ থেকে 27 তারিখ, যেদিন তোমাদের অ্যালটমেন্টটা বেরোচ্ছে সেই দিন থেকেই 22 থেকে 27 তারিখ তোমাদের অ্যাডমিশন প্রসিডিউরটা শুরু হচ্ছে। 22 থেকে 27 তারিখের মধ্যে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট যে যে গভর্নমেন্ট কোটায় বা MQ কোটায় তোমরা চান্স পাচ্ছ, যে কোনো কোটাতেই তোমরা চান্স পাও না কেন, তোমাদেরকে কিন্তু সেখানে পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করে অ্যাডমিশন প্রসিডিউরটা তোমাকে কমপ্লিট করতে লাগবে, তবেই তোমার কিন্তু অ্যাডমিশনটা কমপ্লিট হবে, তবেই তুমি কিন্তু সেই কলেজের স্টুডেন্ট হলে। ঠিক আছে, তোমরা আশা করছি বুঝতে পেরেছো প্রত্যেকটা তথ্য। এটা কিন্তু মাথায় রাখবে যে 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত তোমাদের যে চয়েস ফিলিংটা হবে, কী করে চয়েস ফিলিং করতে হবে, তার যে কী প্রসেস আছে, সঠিক নিয়মে চয়েস ফিলিং করার কী পদ্ধতি আছে, প্রত্যেকটা জিনিসের জন্য, প্রত্যেকটা মানে প্রসেসের জন্য আমাদের কিন্তু ভিডিও অ্যাভেলেবেল আছে। সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে, এখন থেকে তোমরা ভিডিওগুলো দেখতে শুরু করবে, এবং তোমাদের যখন চয়েস ফিলিং হবে সেই চয়েস ফিলিংয়ের ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো, এবং চয়েস ফিলিংয়ের আপডেট তোমাদেরকে দেব অবশ্যই। এই জন্য আমাদের চ্যানেলটাকে তোমরা কিন্তু ফলো করে রাখো, টেলিগ্রাম চ্যানেলে মেনলি তোমরা জয়েন থাকবে, যাতে করে সমস্ত আপডেট সহজেই তোমরা কিন্তু পেয়ে যাও। তোমরা এখানে জানো যে তোমাদের কিন্তু
এক নাম্বার যে চয়েস ফিলিং হয়েছিল সেই এক নাম্বার চয়েস ফিলিং থেকে শুরু করে দু নাম্বার চয়েস ফিলিং প্রত্যেকটা জিনিসের ভিডিও অ্যাভেলেবেল আছে। তো তোমরা এখানে চয়েস ফিলিংয়ের ভিডিওগুলো দেখে নেবে, ভিডিও দেখেই তবে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ করবে। আর কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তারও ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটাও তোমরা আগে দেখো, আগে স্টেপ বাই স্টেপ দেখে তারপরেই কিন্তু ফর্ম ফিল আপটা তোমরা এগোবে, ফর্ম ফিল আপ করবে। তা নাহলে তোমাদের কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্সেসটা একটা খুব বেশি থাকবে, তা নাহলে তোমাদের কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। তো সেইটা যদি না হয় তাহলে ফর্ম ফিল আপ করার আগে তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নাও, কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, কী কী প্রসেস আছে, কীভাবে পেমেন্ট করতে হবে, কী করে ডকুমেন্টস আপলোড করতে হবে, প্রত্যেকটা তথ্য এখানে ভিডিওতে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। আগে ভিডিও দেখো তারপরেই কিন্তু তোমরা সেই ফর্মটা ফিল আপ করবে। বারবার ধরে তোমাদেরকে কিন্তু এই কথাটাই আমি তোমাদেরকে জানাচ্ছি, তাহলে তোমরা একবার শুনে নাও। 5 থেকে 10 তোমাদের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ হবে, তোমাদের যে ফর্ম ফিল আপটা তোমাদের কীভাবে করতে হচ্ছে সেটা তো আমাদের দেখানো আছে, তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা, এই ভিডিওটা তোমরা কিন্তু সেটা দেখতে পাবে। এবার তোমাদের হচ্ছে যে যে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে, যেটা সেই মেরিট লিস্টে তোমরা র্যাঙ্ক কার্ডটা দেখতে পাবে। 15 থেকে 20 পর্যন্ত তোমাদের চয়েস ফিলিং হবে, প্রত্যেকটা প্রসিডিউরের ভিডিও অ্যাভেলেবেল থাকবে, সেই ভিডিওগুলো দেখেই তোমরা কাজ করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। আর তোমাদের যে 22 তারিখ, সেই 22 তারিখে তোমাদের কিন্তু সিট অ্যালটমেন্টটা তোমাদের প্রকাশিত হচ্ছে, সেই সিট অ্যালটমেন্টে তোমরা দেখতে পাবে কোন কলেজে তোমরা চান্সেস পেয়েছো, মানে কোন কলেজে ভর্তি হতে হবে। আর 22 থেকে 27 তারিখের মধ্যে তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন প্রসিডিউরটা কমপ্লিট করতে হবে, যেটা কিনা তোমাদের ফার্স্ট রাউন্ডের যে অ্যাডমিশন প্রসিডিউর সেটা অনুযায়ী। তোমরা আশা করছি বুঝতে পেরেছো ভালো করে, যারা চান্স পাওনি তারা কিন্তু, যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের জন্য কিন্তু ফর্ম ফিল আপটা নয়, যারা নতুন করে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের সময় পেরিয়ে গিয়েছিলো, তো তাদের জন্য ফ্রেশভাবে অ্যাপ্লিকেশন যারা করতে পারবে তাদের জন্য। কিন্তু 22 থেকে যে 27 তারিখ, সেই 22 থেকে 27 তারিখ 5 নম্বর এখানে কিন্তু তোমাদের কাউন্সিলিং এটা হতে চলেছে, 5 নম্বর অ্যালটমেন্ট তোমাদের প্রকাশিত হবে। আর তোমাদের যে চয়েস ফিলিং, সেই চয়েস ফিলিংটা তোমরা ভালোভাবে করবে যাতে করে তোমরা চান্স পাও। আর তোমাদের স্পট কাউন্সিলিংয়ের ব্যাপারে যদি বলি, স্পট কাউন্সিলিং এখন তোমাদের কিন্তু এই ডেট পর্যন্ত হচ্ছে না, 22 থেকে 27 তারিখ পর্যন্ত। তো 22 থেকে 27 তারিখের মধ্যে তোমাদের কিন্তু 5 নম্বর কাউন্সিলিং হচ্ছে। এর পরবর্তী যদি কোনো তোমাদের স্পট কাউন্সিলিংয়ের ডেট আসে, কবে স্পট কাউন্সিলিং হবে, কী হবে, বা অন্য কোনো আরও 6 নম্বর কাউন্সিলিং হবে কি না, তার যে ডিটেলস, তার যে তথ্য, সেই তথ্য কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পাবে। অতএব তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই ফলো রাখবে। চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।